আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দুই দিন তো হলুদ দেখলেন, বিয়ে দেখলেন, তো ছেলের বাড়িতে যাবেন না? চলেন আপনাদেরকে আমার সাথে ছেলের বাড়িতে নিয়ে যাই। আমরা সবাই একসাথে গাড়িতে বসে গেছি, এখন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিছি। তো সবাই মিলে আমাদের ফ্যামিলির, আমার যা আমার ননস, আমরা সবাই এক গাড়িতে আছি। তো বাইরের পরিবেশগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর আমরা তো গ্রামের রোড দিয়ে যাইতেছি, ওই কারণে সব গ্রামীণ পরিবেশ। এই জায়গাটা হয়তো বা অনেকে আগে আমার ভিডিওতে দেখেছেন। হ্যাঁ অবশ্যই, এটা আমার বাবার বাড়িতে যাওয়ার সময় পথে যে রাস্তাটা পড়ে, আমরা আজকে ওই রোড দিয়ে যাইতেছি। আসলে ছেলেদের বাড়ি আমার বাবার বাড়ির ওইদিকে, বেশি দূরে না। তো যাই হোক, ওইদিক আমি এই জায়গাটা, এই ক্ষেতটা আপনাদের সাথে আরও একবার শেয়ার করেছিলাম। যারা আমার আগের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন। তো যারা আমার ভিডিওটির এ পর্যন্ত চলে এসেছেন, এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন। তো যাই হোক, একবারে চলে আসলাম ছেলেদের বাড়িতে। তো এখন সবাই এই যে গাড়ি থেকে নেমে গেছে, তো আমি নামলাম ছেলেদের বাড়ির সামনে দিয়ে। তো অনেকে সরিষা করেছে, তো সরিষাগুলো এখন উঠাইতেছে। তো সবাই গাড়ি থেকে নেমে এখানে আসে, দাঁড়াই রয়েছে। তারপরে আস্তে আস্তে সবাই মিলে একসাথে বাড়ির দিকে যাইতেছি। তো তাদের ওই যে মানুষ বলে না, বাড়ির কাছে গাড়া দূরে, এরকম আমরা রাস্তার উপরে নামছি। তবে গাড়াটা অনেক লম্বা, অনেক দূর, আর তারা পুকুরে জন্না বসাইছে, তো জন্নাটা চালু রাখছে। তো যাই হোক, আমরা সবাই মিলে একসাথে যাইতেছি, মোটামুটি বাড়ির কাছে চলে আসছি। এই যে তারা এখানে হ্যান্ডেল করছে, আর এখানে খাওয়ার আয়োজন, সবাই মানে এখান থেকে খাবারগুলো নিয়ে টেবিলে দিতেছে। তো মোটামুটি খাওয়া হাফ শেষ হয়ে গেছে, এখন শুধু আমরা বাকি রয়েছি দুই এক বেশ। তো আমরাও বসে যাব। তো চলে গেলাম একবারে খাওয়ার টেবিলে, আর আমার ননদ সেই টেবিলে বসার কারণে তাকে মানে একসাথে সাজাই গুছাই ব্যানকে খাওয়ার দিছে। এখানে দেখতেছি অন্যরকম। তো সবাই খাবার নিয়ে নিতেছে, আমরাও পাশের টেবিলে বসছি। তো আমি এখানে খাবার নিয়ে নিছি, তারা মানে চিংড়ি মাছ, তারপরে রোস্ট, সালাদ, গরুর মাংস, এগুলাই করছে। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।